শামশেরগঞ্জ সহ বেশ কিছু এলাকার মানুষের চিকিৎসার প্রাণকেন্দ্র অনুপনগর হাসপাতাল। প্রতিদিন প্রতিনিয়ত আশেপাশের এলাকা থেকে বহু রোগী চিকিৎসা পরিষেবা পেতে ছুটে আসেন এই অনুপনগর হাসপাতালে। 1974 সালে ধুলিয়ানে অনুপনগর হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই উন্নত হয়েছে এই হাসপাতালের পরিকাঠামো। তবে বেশ কিছু খামতি রয়ে গেছে এখনও। রোগীর সাথে আসা আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালে নেই কোনো রকম বিশ্রামাগার, ফলে রোগীর সাথে আসা আত্মীয় পরিজনদের হাসপাতালের রাস্তায় বসেই রাত্রি যাপন করতে হচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে রোদ জল মাথায় করে রাস্তায় বসেই দিনের পর দিন কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের, ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগীর পরিজনদের। একইভাবে হাসপাতালে আসা মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে পানীয় জল নিয়েও। হাসপাতালে বেশ কয়েকটি টিউবকল পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেগুলো বেশ কিছুদিন ধরেই অকেজো হয়ে পড়ে রয়েছে। তবে সাধারণ মানুষের এই সমস্যাগুলো চোখে পড়ছে না হাসপাতাল কর্তৃপক্ষের বলেই অভিযোগ হাসপাতালে আসা মানুষদের। নতুনভাবে অনুপনগর হাসপাতালকে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে ইতিমধ্যে, তার কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে যেখানে বিশ্রামাগার সহ পানীয় জলের মতো সমস্যাগুলি সমাধান হচ্ছে না, সেখানে হাসপাতালকে সাজিয়ে তোলা নিতান্তই হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর কাছে। শামশেরগঞ্জ থেকে রামিজ রাজার রিপোর্ট, জেন টিভি। বড় অভিযোগ হচ্ছে যে এতটা অঞ্চলে একমাত্র যেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, সেটা হচ্ছে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্র। 1974 সালে হাসপাতাল কিন্তু তৈরি হয়েছিল, প্রায় 50 বছরের কাছাকাছি। এর আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে পরিষেবাটা, কিন্তু এখন পর্যন্ত মানুষের সবচাইতে যেটা বড় দরকার বিশ্রামাগার। কারণ পেশেন্টের সঙ্গে অনেকগুলো পুরুষ মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, বৃদ্ধ পুরুষ আছে, তাদের রাত্রিকালীন যে সময়টা পার করে একটা বিষয় থাকে, সেটা কিন্তু মোটেও পাচ্ছে না। বসার মতো ঠিক মতো জায়গা নেই বলতে মোটেই নেই। 2015 সালে আমরা দেখছি সাইকেল গ্যারেজ তৈরি হয়েছে। সাইকেল গ্যারেজের আগে যেটা দরকার ছিল সেটা ছিল মানুষের বিশ্রামাগারের দরকার ছিল, কিন্তু সেটা বিশ্রামাগার করেনি, জানি না কেন হয়নি। জলীয় ব্যবস্থাটা দেখলাম, জল পানির যে ব্যাপারটা সকালে উঠে দেখছি যে মানুষের জলের যে দরকার, একান্ত প্রয়োজন জল, জলের অপনাম জীবন আমরা সকলেই জানি, সেই জলটুকু কিন্তু মানুষ ঠিকঠাকভাবে পাচ্ছে না। আমি দেখছিলাম সেখানে যে একটা ট্যাঙ্কার রয়েছে একদম সম্পূর্ণ, 4-5 মাস, আমি যতটুকু রিপোর্ট নিলাম 4-5 মাস আগে থেকে অকেজ হয়ে পড়ে রয়েছে। তারপরে গিয়ে আমি দেখলাম যে ওখানে দুটো টিউবওয়েল রয়েছে একই রকম অকেজ অবস্থায়, সেখানে একটা দেখলাম ওখানে একটা জলের ব্যবস্থা রয়েছে সেটাও অকেজ হয়ে পড়ে রয়েছে। তাহলে মানুষের বিশ্রামাগারে যে দরকার এবং জলের যে প্রয়োজন সেটা মানুষ সেখান থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। 10টার দিকে এসেছি, রাত 10টাতে এসেছি। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? এতে বাইরে বসে আছি, জায়গা নাই তো কোনটা বসবো। রোগী তো সিট পাই না, রোগী তো সিট পাই না। তাহলে কি সিট পাইবা? হ্যাঁ, অভিযোগটা কি আপনার? ডেলিভারি রাত্রে আমরা এসেছি, আসার পরে রোগীর সঙ্গে আমরা এসেছি, আসার পরে দেখছি এখানে আমাদের বসার কোনো জায়গা নাই, ঘুমাবো তো ছেড়ে দেন, আমরা বসারও জায়গা পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাত কাটালাম। কালকে কবে এসেছিলেন? কালকে রাত মোটামুটি আপনার 8টার দিকে। কে হয় পেশেন্ট? আমার স্ত্রী। এমনি সব ঠিক আছে? কী দাবি রাখছেন আপনি? দাবি কি আমাদের এখানে বসা উঠার যেমন ব্যবস্থা করা যায়, যেমন আমরা পেশেন্টের সঙ্গে আসি আমরা একটু বসতে পাই, আমরা একটু ঘুমাতে পাই। আমি মালঞ্চা থেকে এসেছি, পুরো মালঞ্চা। কি নাম আপনার? আমার নাম ফিরোজ। শান্তি কিসে নহি চাই। কে রে?
ওটু চায় জীবন বদলায়।